আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো খুব সহজেই কিন্তু আপনারা কিভাবে বাসার তেলাপোকা দূর করবেন, তার একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিউয়ার্স, বাসায় কিন্তু তেলাপোকার উৎপাত কিন্তু খুব থাকে, আর আমরা কিন্তু এই তেলাপোকাকে কিন্তু যত বাজারে যা ওষুধ আছে যা আছে এগুলো দিয়েও কিন্তু আমরা এগুলোকে তাড়াতে পারি না। আর আপনারা কিভাবে খুব সহজেই তেলাপোকাকে দূর করতে পারবেন বা তাড়াতে পারবেন, তার একটি খুব সহজ পদ্ধতি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ভিউয়ার্স, আমি এখানে প্রথমে নিয়েছি হচ্ছে ন্যাপথলিন যা আমরা বাজারে কিনতে পাই। এরপর আমি নিয়ে নিলাম হচ্ছে ডিটারজেন্ট পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার এখানে ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, এরপর আমি এখানে নিয়েছি হচ্ছে লাইজল। আপনারা কিন্তু লাইজলের পরিবর্তে এখানে কিন্তু স্যাভলন বা ডিটলও ব্যবহার করতে পারবেন। আমি এখানে লাইজলটা ব্যবহার করছি। আপনারা কিন্তু লাইজল পরিবর্তে কিন্তু ডিটল স্যাভলন এ দুটোর একটা কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা। ভিউয়ার্স, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ন্যাপথলিনগুলোকে গুঁড়ো করে নিয়েছি একটা খাতার মধ্যে। আমি এখন এই ন্যাপথলিনটাকে ঢেলে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন এমন একটা স্প্রে বোতলের সাহায্যে কিন্তু এর ভিতরে আমি কিন্তু সবগুলো ভরে নিব। ফার্স্ট আমি এর মধ্যে কিছু লাইজল ভরে নিব। ভিউয়ার্স, আমি এখানে লাইজল আমার ভরে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ন্যাপথলিনগুলোকে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিওটি কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি এখানে একটু ডিটারজেন্ট পাউডার কিন্তু দিয়ে দিলাম। আমি এর মধ্যে আরেকটু লাইজল দিয়ে বোতলটাকে ভর্তি করে নিব। ভিউয়ার্স, দেখেন আমি কিন্তু সব কিছু দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নেওয়ার পর আপনারা কিন্তু এটা কিন্তু আপনাদের যেই জায়গাগুলোতে তেলাপোকার উৎপাদ বেশি বা যে জায়গাগুলোতে তেলাপোকা থাকে সেই জায়গাগুলোতে আপনারা কিন্তু স্প্রে করে দিবেন। আপনারা কিন্তু এক রাতেই কিন্তু এর ফলাফলটা পেয়ে যাবেন। ভিউয়ার্স, সো ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ এইভাবে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।